জব বিল্লাহিমিনঈদানিরজিম বিসমিল্লাহ রহমানুরাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবরকাত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের জীবনে হাজার হাজার ক্ষমার ঘটনা রয়েছে প্রিয় নবী করিম সাল্লাহ আল্লি আসসাল্লামের আদর্শের মধ্যে চরিত্রের মধ্যে এটি অনেক বড় একটি গুণ সেই গুণের মধ্যে যে ক্ষমার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে বিস্ময়কর ক্ষমার দৃষ্টান্ত সেগুলি থেকে আমি আজ এগারোটি ঘটনা অত্যন্ত চমৎকার শিক্ষণীয় এবং বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাম্বার এক খোদবার সময় প্রিয় নবীকে হুমকি দেওয়ার ঘটনা হজরত মুয়াবিয়া ইবনে হায়দার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তার পুত্রের এক ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ আলিহিসাল্লামের কাছে হাজির হয়ে বলল আমার পড়শিদেরকে কোন অপরাধে বন্দি করা হয়েছে নবীজি তখন খোদবা দিচ্ছিলেন সে নবীজিকে হুমকি দিল কিন্তু নবী করিম সল্ল্লাহ আলহিহিসাল্লাম তার সাথে কোনো দুর্ব্যবহার করলেন না বরং বন্দীদেরকে ছেড়ে দিতে বললেন দ্বিতীয় ঘটনা হল যে এক কাফের নবী করিম সাল্লু আলহিম হজরত জাভের বিন আবদুল্লা রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলহিস্লাম মাহারিবে হাসফা নামক স্থানে বনু গাতফানের সাথে যুদ্ধ করার জন্য অবস্থান করছিলেন তখনও যুদ্ধ শুরু হয়নি এক কাফি রসুল সাল্লাহ ওসাল্লামের মাথার পাশে দাঁড়িয়ে এসে বলল এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে নবীজি বললেন আল্লাহ আল্লাহ বাঁচাবে এটা বলার সাথে সাথে তার হাত থেকে তরবারিখানা পড়ে গেল তখন নবীজি তরবারি হাতে নিলেন এবং বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সে খুবই ভীত হয়ে গেল। কিন্তু তাকে দয়াল নবী ক্ষমা করে দিলেন ফলে সে কলমা পরে মুসলমান হয়ে গেল তৃতীয় ঘটনা হলো ইহুদি নারীর মিশ্রণের ঘটনা খাইবরের একজন ইহুদি নারী ভুনা বকরির সাথে মিশ্রিত করে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নিকট হাদিয়া স্বরূপ প্রেরণ করেন রসুদাল্লাহ ইসলাম তার রানের গোস্ত ভক্ষণ করেন এবং সাহাবিদের কেউ কেউ তা ভক্ষণ করে এ সময় তিনি তার সাহাবিদের বলেন যে থামো থামো তোমরা তোমাদের হাত উঠিয়ে নাও অর্থাৎ তোমরা আর খেয়েও না এরপর রসুল সাল্লাহ ইসলাম সেই ইহুদি নারীকে আনিয়ে জিজ্ঞেস করেন তুমি কি এই বকরির বসতে বিষ মিশিয়েছ তখন সে জিজ্ঞেস সে জবাব দিল যে কে আপনাকে এই খবর দিয়েছেন আল্লাহ রসুল বললেন বকরির এই রানটি আমাকে জানিয়েছে যে তুমি এই রানের মধ্যে বিষ মিশ্রণ করেছ তখন সেই নারী উত্তর দিল হ্যাঁ আমি বিষ মিশ্রিত করেছি নবী সাল্লাহ জিজ্ঞেস করেন তোমাকে এরূপ করার জন্য কে প্ররোচিত করেছে কি উদ্দেশ্যে তুমি এই কাজ করেছ সে নারী বলল যদি আপনি নবী হন তবে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আপনি নবী না হন তবে আপনার থেকে আমরা পরিত্রাণ পাবো এই জন্য আমি এরূপ করেছি রসুল সাল্লি সাল্লাম সেই মহিলাকেও ক্ষমা করে দিলেন যিনি প্রিয় নবীজিকে হত্যা করার চেষ্টা করেছেন তাকেও আল্লাহর নবী দয়াল নবী ক্ষমা করে দিলেন আরেকটি ঘটনা চতুর্থ নম্বর ঘটনাটি হলো যেটি বোখারি শরীফের পাঁচ হাজার তিনশোতে একান্ন নম্বর হাদিসে রয়েছে হজরত আয়েশা রাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন জোরাই গোত্রের লবি দিবনা আসাম নামক এক ব্যক্তি রসুল সাল্লিহি সাল্লামকে জাদু করেছিল রসুল সাল্লিহিবা সাল্লামের খেয়াল হতো যেন তিনি একটি কাজ করেছেন অথচ তা তিনি করেননি একদিন বা এক রাত্রি তিনি আমার কাছে ছিলেন তিনি বারবার দোয়া করতে থাকেন তারপর তিনি বলেন হে আয়সা তুমি কি উপলব্ধি করতে পেরেছ যে আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন আমি স্বপ্নে দেখি আমার নিকট দুইজন ফেরস্তা আসেন তাদের একজন আমার মাথার কাছে অপরজন রূপায়ের কাছে বসেন একজন তার সঙ্গীকে বলেন ইনার কি সমস্যা হয়েছে কি ব্যথা হয়েছে তিনি বলেন ইনাকে জাদু করা হয়েছে প্রথমজন বলেন কে জাদু করেছে দ্বিতীয়জন বলেন লবিদ ইবন আসুম আসাম প্রথমজন জিজ্ঞেস করেন কিসের মধ্যে জাদু করা হয়েছে দ্বিতীয়জন উত্তর দেন চিরনি মাথা আশ্রানোর সময় উঠে যাওয়া চুল এবং এক পুং খেজুরের গাছের জুবের মাধ্যমে প্রথমজন বলেন তা কোথায় দ্বিতীয়জন জন জবাব দিলেন জারওয়ান নামক কূপের মধ্যে তখন রসুলসাল্লাহ সাল্লাম কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে সেই কূপের কাছে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে বলেন হে আয়সা সে কূপের পানি মেহেদির পানির মতো লাল এবং তার পারের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি কি এই লবিদ বিন আসামের যে ঘটনা সে আপনাকে যে জাদু করেছে আপনাকে হত্যা করার নিয়তে সেটা কি আপনি লোকদের কাছে প্রকাশ করে দিবেন না কিন্তু আল্লাহ রসুল বলেন যে আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন আমি মানুষকে এমন ব্যাপারে পরিচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে তারপর রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম নির্দেশ দিলেন সেগুলো মাটিতে পুঁতে ফেলার জন্য আল্লাহর নবী সেই যানের দুশ্মনকেও লবিদ বিন আসামকেও ক্ষমা করে দিয়েছেন পঞ্চম ঘটনা হাতিব ইবনে আবি বালতার ঘটনা যে আলী রাদি আল্লাহ তালাহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহাল্লাম আমাকে আজ জোবাইরকে আল মিকদাদ রাদি আল্লাহ তালুকে পাঠিয়ে দিয়ে বললেন যে তোমরা রৌদাই খাক নামক স্থানে বাগানের নিকট গিয়ে পৌঁছবে সেখানে গিয়ে এক বৃদ্ধ মহিলাকে পাবে তার নিকট একটা চিঠি রয়েছে তোমরা তা উদ্ধার করে আনবে আমাদের ঘোড়াগুলো নিয়ে আমরা দ্রুত ছুটে চললাম এবং রওদায়ে খাকে পৌঁছে এক বৃদ্ধা মহিলাকে পেয়ে তাকে বললাম তোমার কাছে যে চিঠিটা আছে তা বের করো সে বলল আমার কাছে কোনো চিঠি নেই আমি বললাম হয় চিঠিটা বের করে দাও নতুবা তোমার পরনের কাপড় খুলে আমরা খুঁজে বের করব করবো আল্লাহ বলেন সেই সময় সেই মহিলা তার চুলের খোপার মধ্য থেকে সেই চিঠিখানা বের করে দিল আমরা তা নিয়ে নবী সাল্লাহু সাল্লামের নিকট উপস্থিত হলাম দেখা গেল যে তা হাতিব ইবনে আবুই আবু বল তা আল্লাহ তালাহু কর্তৃক লিখিত মক্কার কতিপয় মুসজিদদের নামে পাঠানো চিঠি তাতে রসুল সাল্লু আলিহী সাল্লামের সামরিক তৎপরতার কিছু তথ্য উল্লেখ উল্লেখিত ছিল তিনি হায়াতিবকে বললেন এটা কি করলে সে বলল হে আল্লাহ রসুল আমার ব্যাপারে আপনি তরিগরি সিদ্ধান্ত নেবেন না কোরাইশদের সাথে আমার সম্পর্কযুক্ত থাকলেও প্রকৃতপক্ষে আমি কোরাইশ বংশীয় নই এখানকার বহু মহাজির যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদের সাথে মক্কার কোরশদের আত্মীয়তা রয়েছে তারা তাদের মাধ্যমে মক্কায় অবস্থিত তাদের পরিবারের নিরাপত্তার বিধান করে থাকেন কিন্তু আমার তাদের বংশগত আত্মীয়তা নেই তাই আমি তাদের কিছু উপকার করে আমার পরিবারের যারা মক্কাতে রয়ে গেছে তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার যে চেষ্টা করেছিলাম মাত্র হে আল্লাহ রসুল আল্লাহর শপথ আমি কুফুরিবশত ইসলামের ক্ষতি চাই বলে যে আপনার বিরোধিতা করি বলে করবো করার নিয়তে এই কাজ করিনি তখন রসুলসাল্লা ইসলাম বললেন যে তুমি সত্যই বলেছ অমর আদি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আমাকে এই মোনাফিকের গরদান কেটে ফেলার অনুমতি দিন রসুল সাল্লাহ আলাইহসাল্লাম বললেন সে তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তুমি কি অবহিত নও যে আল্লাহ নিজেই বদরের যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা যা ইচ্ছা হয় করো যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যা ইচ্ছা হয় করো আমি তোমাদের অবশ্যই ক্ষমা করে দিয়েছি আল্লাহ তো তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন সেজন্য আল্লাহ রসুলও সেই সাহাবিকে এত বড় যে ভুল করার পরেও আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন ষষ্ঠ ঘটনাটি হলো গণু মাল বন্টনের ব্যাপারে আল্লাহর নবীকে কটুক্তির ঘটনা আবদুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন হোনাইনের যুদ্ধে সংগঠিত হল রসুল সাল্লিহিউসাল্লাম গণিমতের মাল দেওয়ার ব্যাপারে কিছু লোককে প্রাধান্য দিলেন এবং কতেক লোককে বেশি দিলেন সুতরাং তিনি আকরা ইবনে হাবিসকে একশো তোট দিলেন তেমনিভাবে আরবের নেতৃস্থানীয় কিছু লোককেও অগ্রাধিকার দিলেন বেশি বেশি তাদেরকে গণিমতের মাল দিলেন এক ব্যক্তি বলল আল্লাহর শপথ এই বন্টন ইনসাফ ভিত্তিক হয়নি এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির দিকেও লক্ষ্য রাখা হয়নি বর্ণনাকারী বলেন আমি তখন মনে মনে বললাম আল্লাহর শপথ আমি এই কথা রসুল সাল্লহি ওসাল্লামকে বলে দিব তো রাবি বলেন আমি তার কাছে গিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে ওই লোকটির উক্তি আল্লাহর নবীকে শুনালাম ফলে রসুল সাল্লহি ওসাল্লামের মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল তিনি বললেন আল্লাহ এবং তার রসুলি যদি ইনসাফ না করে সুবিচার না করেন তাহলে কে আর ইনসাফ করবে তিনি পুনরায় বললেন আল্লাহ তালা মুসা আলাইহি সাল্লা সাল্লামের উপর রহম করুন তাকে এর চেয়েও বড় কষ্টদায়ক কথা মানুষ শুনিয়েছে কিন্তু তিনি সেখানে ধৈর্য ধারণ করেছেন বর্ণনাকারী বলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ থেকে আর কখনো এই ধরনের কোনো ব্যাপার আমি আল্লাহর রসুলকে জানাব না কারণ এতে তিনি কষ্ট পান মনে ব্যথা পান কিন্তু রসুস আল্লাহ ইসলামের বিরুদ্ধে এত বড় কথা বলার পরও আল্লাহর নবী সেই সাহাবিকে ক্ষমা করে দিয়েছেন এটি মুসলিম শরীফের দুই হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিসে পাবেন তেমনিভাবে তায়েফের ঘটনার মধ্যে যে আল্লাহর নবীর ক্ষমার বিরাট এক দৃষ্টান্ত রয়েছে তাইবের রক্তে বেচা মুরুপথ নবুয়তের দশম বছর সাওয়াল মাস নবী করিম সাল্লাহ ইসলামের খাদেম জায়েদ বিন হারসাকে নিয়ে তায়েফে যান রসুল সাল্লাহ ইসলাম তায়েফবাসীর পাশে দশ দিন যাপন করেন এই সময় তিনি তাদের নেতৃস্থানীয়দের সঙ্গে দিনের দাওয়াত পেশ করেন কিন্তু তারা বলল তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও এরপর শহরের ইতর ছেলেপেলেকে তার পেছনে লেলিয়ে দিলেন অশ্লীল গালমন্দ আর চেঁচামেচি করল এক সময় তারা রসুসাহ ইসলামের উপর পাথর মারতে শুরু করলো নবীজির জোতা দুটি রক্তে লাল হয়ে গেল জায়েদ বিন হারেস রিয়াল্লাহ তালানহু তাকে পাথর বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করে তার মাথায়ও জখমের সৃষ্টি হলো এভাবে পাথর মারার ভেতরে দৌড়াতে দৌড়াতে তারা বরিয়ার দুই ছেলে ওতবা এবং সাইবার আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন এরপর রসুল ইসলাম মক্কার পথ ধরলেন তার হৃদয়ে তখন হতাশার কালো মেঘ তিনি যখন করনুল মানাজিল নামক মহল্লায় পৌঁছলেন যখন তখন জিব্রাইল আল ইসলাম পাহাড়ের তাদেরকে নিয়ে আল্লাহর রসুলের কাছে আসলেন বললেন ইয়া আল্লাহ অনুমতি দিন তাদেরকে আবু কোবাইস এবং কি আন পাহাড়ের মাঝে ফেলে এক চাপ দিয়ে শেষ করে দেয় রসুল করিম সাল্লাম শান্ত কণ্ঠে জবাব দিলেন না তাদেরকে মারবেন না আমার একান্ত আশা হয়তো আল্লাপাক তাদের বংশধরদের মধ্যে এমন অগণিত অসংখ্য মানুষ পাঠাবেন যারা একমাত্র আল্লাহ তার আলী তালারি আবাদত করবেন যারা তার সঙ্গে কোনো কিছুর শরিক করবেন না এটি বখারি শরীফের মধ্যে রয়েছে ক্ষমার অষ্টম ঘটনাটি আরও চমৎকার যে সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা জানেন ওই বুড়ি মহিলার কথা যার কথা ভুলার মতো নয় যিনি ঘরের সমস্ত মালপত্র বেঁধে ঘরের দরজায় বসেছিল সে বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে যে জাদুকর যার সাথে সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় বুড়ি সে জাদুঘর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সে জাদুকর তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিবে ঘরের সামনে সকল মাল নিয়ে বসা সে রাস্তা দিয়ে হুজুর যাচ্ছিলেন বুড়ি হুজুরকে দেখে বলল ভাতিজা এই মালগুলি আমার মাথার উপর উঠিয়ে দাও হুজুর সাল্লা ইসলাম যখন সে মালগুলি তুললেন দেখলেন খুবই ভারী এত ওজনই মাল বুড়ি উঠাতে পারবে না সেগুলা নিয়ে বুড়ি চলতে পারবে না তখন হুজুর বুড়িকে বলল এত খুবই ওজন আপনি যদি এজাজত দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব। বুড়ি খুবই খুশি মনে এজাজত দিল হুজুর সাল্লাহ ইসলাম তখন সকল মালগুলা নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে চলতে লাগলেন হুজুর বুড়িকে প্রশ্ন করল মক্কা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে সে মানুষের মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপদাদা মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার থেকে ছিনিয়ে যাক তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি হুজুর বুড়ির কথা শুনে তার মাল ফেলে দেননি বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে হুজুর চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করল বেটা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে বলে প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি সাথে সাথে আমি মানুষের কাছে এটাও যেন বলতে পারি যে মক্কায় জাদুকর আছে সে মক্কায় যে মক্কায় জাদুকর আছে সে মক্কায় তোমার মতো উঁচু মনের নজয়ানও আছে উদার পরোপকার যুবকও আছে আমি তাদের কাছে তোমার নাম বলে বলে তোমার প্রশংসা বলবো তোমার কচিদা বলবো বুড়ির কথা শুনে হুজুর সাল্লাইহসাল্লাম হেসে দিলেন আর বললেন হে বুড়ি যে জাদুকরের বইয়ে তুমি মক্কা ছেড়ে এসেছ সে জাদুকর তোমারই সামনে দাঁড়ানো বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ হুজুর বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বলল তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে সোবাহান আল্লাহ আপনি আর দেরি করবেন না আমাকে ক্ষমা কলমা পরিয়ে মুসলমান বানিয়ে নিন বুলি সাথে সাথে কলমা পরে মুসলমান হয়ে গেল ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালোবাসা মোহব্বত আজ মুসলমানদের মধ্যে হাজারো ফেরকা ছোট ছোট বিষয়গুলি নিয়ে আজ মুসলমানরা দ্বিধাবিভক্ত ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি আজ তাই সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন এবার আসুন নবম ঘটনা নবী করিম সাল্লাহ আলহিউস্লাম নিজের সন্তানের উপর অন্যায়কারীকেও ক্ষমা করেছেন সৈয়দা জৈনাব রাদিয়াল্লাহ আনহা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলহি বড় বড় সাহেব জাদি তার সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালহ আনহার ভাতিজা আবুল আসের সাথে বিয়ে সংগঠিত হয় নবী করিম সাল্লি ওয়াসাল্লামের নবুয়তের আগে এই বিয়ে অনুষ্ঠিত হয় সৈয়দা জাইনাব ও আবুল আসের পারিবারিক জীবন খুবই সুখে শান্তিতে পেয়ার মহব্বতের সাথে অতিবাহিত হচ্ছিল কিন্তু হুজুর সাল ইসলাম যখন নবুয়তের ঘোষণা দিলেন সৈয়দা কলমা পরে ইসলাম কবুল করলেন কিন্তু আবুল আস পড়তে দেরি করল এমনকি বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আবুল আস ও যুদ্ধে অংশগ্রহণ করে আর আবুল আস বদরের ময়দানে মুসলমানদের হাতে বন্দি হয়ে গেল বদরে যেই সব কাফের কয়েদ হয়েছিল তাদের ব্যাপারে সিদ্ধান্ত হলো তাদের কাছ থেকে ফিদিয়া গ্রহণপূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক কয়েদির আত্মীয় স্বজনরা ফিদিয়া দিয়ে দিয়ে কয়েদিদের ছাড়িয়ে নিয়ে গেল এদিকে হজরত সৈয়দ আল্লাহ তালানহা মক্কা থেকে তার স্বামীকে ছাড়ানোর জন্য তার নিজের একটি স্বর্ণের হার ফিদিয়া স্বরূপ পাঠালেন সেই হারটি যখন নবী করিম সাল্লি ওসাল্লামের মোবারক হাতে আসলো নবী সাল্লাহ ইসলামের চোখে পানি চলে আসলো হারটি দেখে হুজুর সাল্লাই ওসাল্লাম চিনতে পারলেন কারণ এটি সেই হার যেটি হুজুর সাল্লহি ওসাল্লাম খাদিজা রদি আল্লাহ তালহাকে গিফট দিয়েছিলেন আর সৈয়দা খাদিজা নিজের বড় মেয়ের বিয়েতে নিজের বড় মেয়েকে গিফট দিয়ে দিলেন আর আজ সেই হার নবী করিম সাল্লিহি ওসাল্লামের কাছে সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহ তালানহা নিজের স্বামীর ফিদিয়া স্বরূপ পাঠালেন নবী যখন কাঁদছে শাহাবাগন প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন হুজুর সাহ ইসলাম জবাব দিলেন আমার এই হারটি দেখে খাদিজার কথা মনে পড়ে গেল তখন সাহাবাগন পরামর্শ দিলেন যেন হাড়টিও ফেরত দিয়ে দেয় এবং আবুল আসকেও যেন ছেড়ে দেওয়া হয় তবে হুজুর সাল্লাহ আলহিউসালাম আবুল আসকে বললেন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তবে শর্ত হলো তুমি মক্কায় গিয়ে আমার মেয়ে জয়নাবকে হিজরত করার অনুমতি দিবে মদিনায় চলে আসার অনুমতি দিবে হজরত জয়নাব যখন হিজরত করে আসছিলেন তখন তিনি গর্ভবতী ছিলেন ওঁটে চড়ে তিনি হিজরত করছিলেন কিন্তু একজন কাফের হজরত জয়নাবের ওঁটের পায়ে এমন আঘাত করলো ওঁট থেকে হজরত জয়নাব নিচে পড়ে গিয়ে তার একটি পাঁজরের হাড্ডিও ভেঙে গেল এবং গর্বের সন্তানও নষ্ট হয়ে গেল এমন অবস্থাতেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন কতই কষ্টের ছিল সেই হিজরত আর হজরত জয়নাব সারা জীবন সেই ভাঙা পাঁজরের ব্যথায় কাতরাতেন এবং সে ব্যথাতেই তিনি শহীদ হয়ে যান দেখুন যার কারণে হুজুরের সামনে এত কষ্ট পেয়ে সৈয়দা জয়নাব শহীদ হয়ে গেলেন সে ছিল ইবনেস আসোয়াদ মক্কা বিজয়ের দিন হুজুরের সামনে এসে উঁচু আওয়াজে কলমা পরে দিল আর হুজুর সাল্লাহ আলহিসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন দশম ঘটনাটি হলো মক্কা বিজয়ের ঘটনা মক্কার এক লোকের নাম সাফওয়ান বিন ওমাইয়া সে ছিল অস্ত্রের ব্যবসায়ী সে অস্ত্র ভাড়া দিত তার কাছে ওমের ইবনে ওয়াহাব নামক এক গরিব লোক সাহায্যের জন্য আসলো তখন সে সাফওয়ান বিন ওমাইয়াকে ওমের বিন ওয়াহাবকে তখন সে সাফওয়ান বিন ওমাইয়া ওমের বিন ওয়াহাবকে একটি প্রস্তাব দিল বলল আমার কাছে একটি বিষ্মাখা তরবারি আছে সে তরবারি নিয়ে মদিনায় চলে যাও আর সেখানে সুযোগ মতো মুসলমানদের নবীকে এই তরবারে দিয়ে হত্যা করো নওয়াজ্লা যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আমি তোমাকে এত বেশি দান করব। তুমি সারা জীবন তোমার পরিবার পরিজন নিয়ে খেতে পারবে লোভে পড়ে ওমের বিন ওহাব মদিনায় বিষাক্ত তরবারে নিয়ে রওয়ানা হয়ে গেল। কিন্তু সে সাহাবাগনের হাতে বন্দী হয়ে গেল। হুজুর সাল্লিহলাম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব কথা স্বীকার করল সে বলল হুজুর আমি অভাবের তারণায় সাফওয়ান বিন ওমাইয়ার দ্বারা এই কাজটি করেছি আপনি দয়া করে আমাকে মাফ করে দিন হুজুর সাল্লিহিসালাম সেদিন সেই জানের দুশ্মনকে মাফ করে দিলেন এবং তাকে মক্কায় পাঠিয়ে দিলেন মক্কা বিজের দিন সাফওয়ান ভয়ে জেদ্দাত চলে গেল আর সেখান থেকে ইরান চলে যাওয়ার পরিকল্পনা করছিল তখন ওমের বিন ওহাব হুজুরের কাছে এসে বলল ইয়ার রসুলাল্লাহ আপনি তো আমাকে ক্ষমা করেছেন আমাদের কবিলার সর্দার সাফওয়ানকেও ক্ষমা করে দেন সে আপনার বইয়ে মক্কা ছেড়ে ইরান চলে যাওয়ার পরিকল্পনা করছে হুজুর বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম হজরত ওমের বিন ওহাব হুজুরের ক্ষমার সংবাদ নিয়ে যাওয়ার সময় প্রমাণস্বরূপ হুজুর থেকে পাগরি মুবারকটি নিলেন এবং হুজুর যা হু বিজয়ের দিন যে পাগরিটি মাথায় দিয়ে খোদ দিয়ে দিয়েছিলেন সে পাগরিটি নিয়ে হজরত ওমের বিন ওহাব সাফওয়ানের কাছে গেলেন ক্ষমার বার্তা নিয়ে সাফওয়ান ক্ষমার নিদর্শন দেখতে চাইলে উমের হুজুরের দিয়া পাগড়ি দেখালেন এটা দেখে সাফওয়ান হুজুরের কাছে আসলেন হুজুর ক্ষমা করলেন আর ইসলামের দাওয়াত দিলেন কিন্তু সাফওয়ান চিন্তা করার জন্য দুই মাসের সময় চাইল হুজুর তাকে বলল দুই মাস নয় বরং চার মাস সময় নাও আর ইসলাম সম্পর্কে ভালো করে জানো তারপর ইসলাম ভালো লাগলে কবুল করিও আল্লাহ আর সাফওয়ান চার মাসের ভিতরেই ইসলাম কবুল করলেন এভাবে হুজুর ওসাল্লাম জানের দুশ্মনকেও ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এভাবে আরও অসংখ্য ঘটনা আছে সর্বশেষ ঘটনাটি বলে আজকের মতো শেষ করব ওয়াহসি যে হুজুরের চাচার কলিজা চিবিয়ে খেয়েছে নবী তাকে মাফ করেছে তবে তার চেহারা দেখা পছন্দ করতেন না হজরত ওয়াহসি রাদি আল্লাহ তালানহু যিনি হজরত হামজা রদিয়াল্লাহকে শহীদ করেছিলেন তার বুক চিরে কলিজা বের করেছিলেন পরবর্তী সময়ে তিনিও একজন সম্মানিত সাহাবি হয়ে যান রসুল সাল্লি ওয়াসাল্লাম বিজয়ের দিন মাত্র পাঁচজন ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন এই পাঁচজনের যাকে যেখানে পাওয়া যাবে হত্যা করার নির্দেশ দিয়ে নির্দেশ দিয়েছিলেন এর মধ্যে ওয়াহাসি একজন ছিল যিনি হজরত হামজার বুক ছিঁড়ে কলিজা বের করেছিলেন এই ওয়াহাসি ওয়াহাসি চিন্তা করলেন এবার আর রক্ষা নাই তাই মনে মনে ঠিক করে রাখলেন যেভাবেই হোক আল্লাহর রসুলের সামনে যেয়ে ক্ষমা চেয়ে নিব তিনি রহমতের নবী অবশ্যই খালি হাতে ফিরব না এই আশা রেখে সাহাবিদের চোখকে ফাঁকি দিয়ে একদিন হাজির হয়ে গেলেন রাহমতুল্লিল আল আমিনের দরবারে তাকে দেখে নবী সাল্লু আলাইহিবাসাল্লাম জিজ্ঞেস করলেন কেন এসেছ ওয়াহাসি বললেন ইসলাম গ্রহণ করার জন্য এসেছি রহমতের নবী তাকে মুসলিম বানিয়ে বললেন সব সময় আমার সামনে আসবে না কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায় নবীজি আবার জিজ্ঞেস করলেন কীভাবে মেরেছিলে আমার চাচাকে বলো একটু শুনি ওয়াহাসি বললেন আমি বললাম আমি বললম দিয়ে আঘাত করি এরপর বুক কেটে কলিজা বের করে হিন্দাকে দেই সে কলিজা চিবিয়েছে নবীজির তখন চোখ থেকে পানি পরে দারি মোবারক ভিজে যাচ্ছিল এরপর ওয়াহাশি দুহাত তুলে দোয়া করতে লাগলেন বললেন হে আল্লাহ আমি যেই বল্লম দিয়ে ইসলামের একজন বীর সেনাকে শহীদ করেছিলাম সেই বল্লম দিয়ে যেন ইসলামের কোনো বড় দুশ্মনকে হত্যা করতে করতে পারি তালা সেই দোয়া কবুল করে নিলেন পরবর্তীতে হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহুর খেলাফ হতে ভণ্ড নবী দাবিদার মোসাইলামা কাজজাবকে ওয়াহাসি নিজ হাতে হত্যা করেছিলেন নিয়তে প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞায় আল্লাহ মদত করেন নবী করিম সাল্ল্লাহিউসাল্লাম বলেন কেহ কোনো বান্দার কাছে যদি মাফ চায় আর সে বলে দেয় যদি আমি আমি তোমাকে মাফ করবো না নবী করিম সাল্লি সাল্লাম বলেন সে যেন কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের সামনেও না আসে অর্থাৎ নবীজি এটা বুঝাতে চাচ্ছেন যে আমি তার মুখ দেখতে চাই না আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাত